वंदे गुरुपद्द्वंद्व भक्तबिंदसमित श्रीचैतन प्रभु वंदे नीतानंदसहोदित श्रीनंदनंदन वंदे राधि चरणदय गोपीजन समयुक्त बिंदव मनोहर वाञ्छा कल्पतरुवश्च कृपासिन्धुभ्यवच पतितानं पावुनिभ्य वैष्णविभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ् हरितगिरिं यत्कृपातमहं बन्दि परमानन्दमाधवं वृन्दावयतुसि वै पिया वै केशव च ভক্তিপদে দেবী সত্যব নম নম নারায়ণ নমস্ত নঞ্চম দেবীং সরস্বতিং বাস ততো জুদি সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরী পা প্রকাশনে সদাগুভক্তিযুক্ত भोक्तिप्रमोदाक्षजगो वरुन् धेयं सदा परिभवग्नमभिष्टदोहं तेथास्पदं शिवभिरञ्चनुतं शरण्यं भेत्तात्युहं पुनतपाल्भवाद्दिभूतं वन्दे महापुरुष ते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनीच्छटाय विस्फुत किमें वध स्वदर्शी पूर्णागर ससागर सारूर्ति साराधिकाई कदा श्रीकृष्णचैतन्य प्रभुनतानंद चियाद्वैत गदाधर शिवसदी प्रभुनिता आनंद श्री अद्वैत गदाधर शिव सदी गौरभक्तविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम आजुलबित भुजौ कनका बुधात संकीर्तन कवितर कमलाताक्ष विषाबर दिजवरू युगध वंदे जगत्प्रिय करो करुणा भुतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमा गंगे तव पाद पंकज च मुक्तिं भुक्ति मुक्ति ददासी भावान न सदा नरानम गंगा तरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विभुशी तोम भागम नारायणो प्रिय मनंग मदा भारम वाराणसी पुरवती भजवि सनातनम

যেবাময়ীত সৌহার্থ জনেশ দের বিক্ষম জরা জবদার্থে গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীটক প্রভুপাত পরমশু জগদ্গু জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় এমন এক আশ্চর্য অলৌকিক শক্তি আছে যার সম্মুখে আমাদের যত আদর্শ আছে যত নিয়মানুবর্তিত আছে যত সততা আছে যত কিছু যা আছে সবকিছু তুচ্ছ হয়ে যায় তার সামনে সম্পূর্ণ তুচ্ছ হয়ে যায় গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গহপা পরমাংশ জগদ্গুরু জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবাতে এক অলৌকিক এক শক্তি আছে অলৌকিক এক শক্তি আছে যার সম্মুখে আমাদের যত সততা যত যত আমাদের আদর্শ আমাদের যত কিছু আছে সমস্ত কিছু যত কর্তব্য আছে সমস্ত কিছু তুচ্ছ হয়ে যায় তার সামনে টেকে না যদি আমি ভগবানের সেবার জন্য সমাজের যেগুলো নিয়ম নীতি আদর্শ বলে পরিচিত আছে সমাজে সেইগুলোকে তুচ্ছ ভেবে আমি যদি ভগবান সেবায় ঝাঁপিয়ে পড়ি জগতের সমস্ত কিছু তুচ্ছ বিষয়কে ছেড়ে দিয়ে যদি আমি কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়ি সেক্ষেত্রে সমাজের লোকের সম্মুখে আমার যে চরিত্রহীনতা বা আমার আদর্শের অভাব প্রকাশ পাবে জগতের লোক আমাকে সমালোচনা করতে আরম্ভ করবে এটা আপনি কী করছেন এই সমালোচনাগুলো আমি পরম আদরের সঙ্গে বরণ করব পরম আদরের সঙ্গে হাসি মুখে সেগুলো বরণ করব কারণ যারা সমালোচনা করছেন তারা কৃষ্ণ সম্বন্ধে তাদের কোনো কাণ্ডজ্ঞান নেই তাদের দেহ সর্বস্ব দেহ সংক্রান্ত যা কিছু আছে সেগুলো নিয়েই তারা ব্যস্ত তারা আর বাকি করো খবর রাখবার কোনো প্রয়োজন মনে করেন না যে বস্তুটাকে আমরা জানি না যে বস্তুটাকে আমরা চোখে দেখতে পাই না যে বস্তুটাকে আমরা বিবেচনা করে বুঝতে পারি না বুদ্ধি খাটিয়ে আমরা কিছু জানতে পারি না ইন্দ্রিয়র দ্বারা যে বস্তুটাকে কোনো মেপে নেওয়া যায় না সেই বস্তুটা সম্বন্ধে লোকের সন্দেহ থাকাটাই স্বাভাবিক মানুষ এতটাই প্রত্যক্ষবাদী হয়ে গেছে তারা রক্ত মাংস পুঁজ তারা রক্ত মাংস পুঁজ টাকা পয়সা মেয়ে ছেলে বেটা ছেলে সুযোগ সুবিধা এগুলো নিয়েই তারা ব্যস্ত তারা এতটাই জড়বাদী হয়ে গেছে এতটাই বাস্তববাদী বাস্তববাদী মধ্যে এটা জগতের লোক বলছেন বাস্তববাদী কিন্তু বাস্তবিক বাস্তববাদী যদি বলি তাহলে কিন্তু এটিই বাস্তববাদী তাদের যে বাস্তবতা এর মধ্যে কোনো রিয়ালিটি নাই তারা যেটাকে বাস্তবতা বলে মনে করেন কথায় কথায় ইন্টালেকচুয়াল লোকরা বলে কাম টু দ্য পয়েন্ট বি প্র্যাকটিক্যাল হোয়াট ডু মিন বাই প্র্যাকটিক্যাল তারা কথায় কথায় এই শব্দটা বলবে কাম টু দ্য পয়েন্ট বি প্র্যাকটিক্যাল ওরা বলতে চায় আমি প্র্যাকটিক্যাল নয় কিন্তু আমি অঙ্কর মতো প্রমাণ করে দেব তাদের জীবনে যা কিছু ক্রিয়া কর্ম চরিত্র স্বভাব কথাবার্তা লেখা যা কিছু তারা করছে তার মধ্যে কোনো বাস্তবতা নাই কোনো রিয়ালিটি নাই আমি এটা প্রমাণ করে দেবো অনায়াসে এটা অনায়াসে আমি প্রমাণ করে দিতে পারবো ভগবানের ইচ্ছায় বাবুকে তিনি খুব সম্মানীয় লোক ছিলেন ছিল সচিদানন্দ ভক্তিম অনেক বুঝিয়েছিলেন যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পোর্টফোলিও চেঞ্জ হচ্ছে মানে ইনি এখান থেকে অন্য জায়গায় যাবেন শ্রীরামপুরে যাবেন ভক্তিমূর ঠাকুর উনি আসবেন কৃষ্ণনগরে তখন সাত দিন ফাইলগুলোকে বোঝাতে লাগে যে অফিসার চলেই যাবে তার পুরনো ফাইলগুলোকে বুঝিয়ে দিয়ে যেতে হয় আপ টু কী আছে কেসগুলো সেই সময়ে দুদিনের মধ্যেও অনেক আলোচনা হতো ছিল সচিনানন্দ ভক্তিমেন্দি অনেক কষ্ট করে তাকে বোঝাবার চে না ভালো লোক একটা সম্মানীয় লোক তিনি যদি হরিভজনের কথাটা একটু বুঝতে পারেন তাহলে অনেক মঙ্গল হয় কেন একটা নামকরা লোক যখন হরিভজনে প্রতিষ্ঠিত হবেন তখন তখন তার দেখা দেখি অন্য অন্য লোকরাও একটু ইন্সপিরেশন পান দ্যাট ওয়াজ দ্য ফর্মুলা অফ প্রভুপাত এই কারণেই সি ভি রমন থেকে করে বড় বড় লোকগুলোকে নেমন্তন্ন করে আনতেন তাদের কাছে কৃপা নেওয়ার জন্য নয় তাদের থেকে কিছু নিয়ে নেবেন তার জন্য নয় তাদেরকে কৃপা করবার জন্য তারা মনে করতেন আমি একটা বড় হনুমান হয়ে গেছি ওই জন্য বোধ আমাকে ডাকছেন সভা অলঙ্কিত করব বা কলঙ্কিত করব যাই একটা হবে সভা অলঙ্কিতও করা যায় কলঙ্কিত এখনকার সভা কলঙ্কিত করা যায় সব বড় বড় সব নিয়ে আসবে চরিত্রহীন ব্যক্তিকে নিয়ে সভাপতির আসনে বসিয়ে দিয়ে সভাকে কলঙ্কিত করবে অলঙ্কিত আর করা যায় না এ সেদিন চলে গেছে এরকম একটা বিচার প্রহুপাত করতেন যার পেছনে অনেক গোপন উদ্দেশ্য থাকত সেটা কি ঠিক যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যজ আচরতি এই যে যে বিখ্যাত লোকরা যে এই যে আচরণগুলো করেন লোকহ তদনুবর্তেতে যদ যদ আচরিতির শ্রেষ্ঠ এবেত্তর জনহ সযাত প্রমাণ করুতে লোক লোক বিখ্যাত লোককে দেখে তার পেছনে তাদের একটা সভা লোকে সাধুগুরু বৈষ্ণব যে সবচেয়ে বিখ্যাত ভগবানের কাছেও বিখ্যাত ভগবান তাদেরকে সম্মান দেন কিন্তু তাদের সম্মানটা তারা বোঝেন না তারা সমাজের লোকের যে সমস্ত বড় বড় ডিজিগনেশন আছে পদবী আছে ওগুলোই তারা বোঝেন তাই ঠিক আছে তাইও সেই লোকগুলোকে ডেকে নিয়ে এসে সভাতে তিনি হরিকথা শোনাতেন তাদেরকে কিছু বলতে দিতেন না বললে হয় না তাদেরকে ডাকা হয়েছে এইভাবে তিনি অপ্রাকৃতিক জগতের প্রচারের ব্যাপারটা প্রচারের বৈশিষ্ট্যটা তিনি রাখতেন যাতে লোকে বোঝে কিন্তু লোকে বর্তমানে এতটাই জড়বাদী হয়ে গেছেন তারা দেহ এবং দেহ সংক্রান্ত বিষয়ের বাইরে কোনো কিছু ভাবতে চান না কোনো কিছুই চিন্তা করতে চান না ভাবতে চান না তারা বলেন উই আর লেস ইন্টারেস্টেড আমাদের কোনো এসব নিয়ে আগ্রহ নাই আমরা এসব বুঝি না আমরা যেটুকু জড়বাদী যেটুকু বুঝব কি দিলাম আর কি নিলাম আপনাকে আমি একশো টাকা প্রণামী দিলাম আপনি আমাকে কি দিলেন আমরা হিসাব কিতাব বুঝে এই ধরনের ব্যক্তিদের মঙ্গল হওয়া খুবই মুশকিল যারা এই ধরনের মানসিকতা আছে তাদেরকে মঙ্গল করা খুবই কঠিন তথাপি চেষ্টা করতে হয় উপায় নাই ভগবানকে গুরু বৈষ্ণবকে আমরা আমাদের বিচারের কাঠগড়ায় দান করাতে চাই বর্তমানে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে ভগবানকে এবং গুরু বৈষ্ণবগণকে আমরা আমাদের বিচারের কাঠগোড়াতে দাঁড়িয়ে আসামি বানাতে চাই এরকম একটা অবস্থা ভয়ঙ্কর ভক্তিরাজ্যের বিভীষিকা এখন চারিদিকে কি হবে তা বলা যায় না ভগবানের কি ইচ্ছা এটা আমরা বলতে পারি না যাই হোক এখন যা হওয়ার হবে যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তাতে বলছেন যেসব ব্যক্তিগণ যথালাভে সন্তুষ্ট হয়ে যে কোনোভাবে যথালাভে সন্তুষ্ট হয়ে ভগবানের চরণে মনোনিবেশ করার চেষ্টা করেন যে বা মই ঈশে কৃত সৌহিদার্তা যারা আমার সঙ্গে বন্ধুত্ব করেন সত্যিকতা বলতে কি মানুষ নিজেকেই জানে না মানুষ যখন নিজেকেই জানতে পারে না তখন অপরকে কি করে জানবে আমরা বলে থাকি আমি দেখে নেবো তোমাকে কিন্তু আমরা নিজেকেই চিনি না যখন মানুষ নিজেকেই চেনে না তখন ভগবানকে কি করে চিনবে বা অপর কাউকে কি করে চিনবে আগে নিজেকে চিনতে হয় অর্থাৎ বলতে গেলে আগে আমি কে এই বিচারটা যখন পরিষ্কার হয় যখন আমি কে এই বিচারটা যখন পরিষ্কার হয়ে যায় তখন আমার কর্তব্যটাও স্থির হয়ে যায় বোঝা গেল আমি কে এই ব্যাপারটা যেমন উত্তরটা আমি বাস্তবিক পেতে পা পেতে পাই পেতে পারি বা পেয়ে যাই তখন আমার কর্তব্যটাও নিশ্চিত হয়ে যায় যখন আমার পরিচয় আমি জানতে পারি না হোয়াট ইজ মাই পজিশন ইন হুইচ সিচুয়েশন আই এম পুট ইন টু কী অবস্থাতে আমি রয়েছি কোথায় যাব কি করব কিং কর্তব্য বিমূল সে যে কোনো ধর্মের নেতাই হোক আমি কাউ সমালোচনা করতে চাইছি না আমি বাস্তব কথা বলতে চাইছি কোনো পলিটিক্যাল লিডার হন বা কোনো ধর্মীয় নেতা হন কোনো শিক্ষা বিভাগের কোনো প্রফেসর যেই হোক তারা সবই ভ্রান্ত পথে পরিচালিত হয়ে যাচ্ছেন তাদেরকে বাস্তবিক কথাটা বোঝানো যাচ্ছে না তারা বুঝতে চান না মানুষ যদি জেগে ঘুমায় তাকে ডাকা যান ও বা বলছেন যদি কেউ জেগে ঘুমায় তাকে তো ডাকা যায় ও তো জেগেই ঘুমাচ্ছে আর যদি বাস্তবিক কেউ ঘুমিয়ে থাকে অর্থাৎ বাস্তবিক অজ্ঞানে থাকে তাকে বলা যায় যে আপনি অজ্ঞানে আছেন এটা হলে আপনার সুবিধা হবে তারা বুঝলেও বুঝতে পারে কিন্তু যারা অজ্ঞানে রয়েছেন অথচ নিজেকে জ্ঞানী মনে করেন পণ্ডিত মনে করেন তাদেরকে সবচেয়ে বড় বিপদ তাদের সবচেয়ে বড় বিপদ হলো তাদের যারা একেবারেই অজ্ঞান অন্ধকারে কিন্তু নিজেকে পণ্ডিত বলে করেন জড় শিক্ষা কিছু স্ট্যাটাস পজিশন আছে তারা মনে করেন আমার মতো কেউ নেই এই অবস্থায় তাদের তাদের একটা ফলস ইগো থাকে তাদের এতটাই অভিমান থাকে সেই অবস্থা থেকে তারা নেমে আসতে চান না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিন কার আছে কী করে বুঝবে এই কথা আমি ফরেনারদেরও প্রশ্ন করেছিলাম কি করে বুঝবে তিনাদেবী আছে তিনাদবী আছে কি করে বোঝা যায় তিনাদবী আছে বোঝবার লক্ষণ হল এই যে যদি হইলেও সর্বগুণে গুণী মহাশয় প্রতিষ্ঠা যা ত্যাগী করো অমানিহিত হয় যিনি সর্বগুণেতে গুণী তিনি সর্বগুণতে গুণী সমস্ত কিছু তিনি ভগবানকে বশীভূত করেছেন ভালোবাসাতে তথাপি তিনি নিজেকে তুচ্ছ মনে করে আমি কিছুই না এটা এই এইভাবে তিনি নিজের অস্তিত্বটাকে একটা সামান্য আমি কিছুই না আর একটা লক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আরেকটা লক্ষণ যেটার দ্বারা খুব ভালোভাবে বিনম্র ভাব কার আছে তৃণদী আছে বোঝার একটা রাস্তা খুব সুন্দর ভগবান শ্রী এটা একই যেটা বললাম ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন উদ্ধব যদি তোমাকে কেউ জাতা বলে অকারণে তুমি কোনো অন্যায় করি তোমাকে জাতা বলে যাচ্ছে অকারণে তখন ভগবান বলছেন তুমি সেগুলোকে সহ্য করবে আমি জানি সেগুলো সহ্য করা যায় না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অতি বাদাম তেতিক শ্বেত না বা মানে তো কারহিচিত যদি কেউ তোমাকে অপমান করে অকারণে তুমি কিছু বলো চুপচাপ সহ্য করে যাও লোকে মনে করে এই লোকটা দুর্বল এই লোকটা বোকা এই জন্য এই মেজাজ দেখালো না কিন্তু ওরা জানে না যে নিজের টেম্পারামেন্টকে কন্ট্রোল করতে পারে যে কোনো কাউর বাক্যকে সহ্য করতে পারে তার মধ্যে একটা ইনরমাস এনার্জি অ্যাটমিক এনার্জি একটা তৈরি হয় এটা জানে না এখন পর্যন্ত শোনেনি এই কথাটা ওই জন্য ওরা ঝগড়া করে সামান্য বিষয় নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে তুই আমি তুই আমি তুমি এইগুলো ঝগড়া করতে আমি আমার এই নিয়ে ঝগড়া করতে থাকে তারা এই কথাটা শোনেনি এখনো পর্যন্ত এত বড় হয়েছে শোনেনি ভগবান বলছেন অতিবাদাম তৃতিক্ষেত না বা মানে তো তোমাকে যদি অকারণে কেউ অপমান করলো এই যে বলতে যাও মা চুপচাপ করে সহ্য করে যাও কারণ সহ্য করার যে ক্ষমতাটা একটা ভলক্যানিক ইরাপশান যেরকমভাবে দুম করে উঠে যায় যাদের সহ্য ক্ষমতা আছে তারা নিশ্চয় হরিভজন করে হরিভজন না করে সহ্য ক্ষমতা লাভ করেছে এটা হয় না যদি সমাজে এরকম দেখা যায় মানে ওটা বোকা ওটা ফালতু লোক যার সহ্য ক্ষমতা বেড়েছে হরিভজন করেন তবেই তার সহ্য ক্ষমতা হয় হরিভজনে তিনি সন্তুষ্ট তাই জন্য তার সহ্য ক্ষমতা এই সহনশীলতার পেছনে রহস্য হল হরিভজন সে এমন এক অমৃত পেয়েছে তার কোনো জ্বালা যন্ত্রণা নাই লোকের জ্বালা যন্ত্রণা কখনো হয় কেউ অপমান করলো কেউ কেড়ে নিল কেউ ঠকিয়ে দিল মারতে এলো অপমান সব কিছুতে জ্বালা যন্ত্রণা হবে নিজের চুন থেকে পান খসলে পরে যন্ত্রণাটা সৃষ্টি হয় কিন্তু এটা শুদ্ধ গুরু বৈষ্ণবকে স্পর্শ করে না এই জন্য ভগবান বলছেন কিন্তু এর মানে এই নয় আমার প্রভুপকে আমার গুরুপাদ পদ্মকে আমার মাধব মারাজ মহারাজ আমার কেশব মহারাজকে অপমান করে শ্রীধর কোশ্যামী মহারাজকে আমি চুপ করে থাকবো এটা নয় এই কথাটা কিন্তু বুঝতে হবে যদি ভুলবো যে আপনি তো বলেছিলেন আমি কিছু বলি নাই আমি যা বলেছি সেটা বুঝবার মতো যোগ্যতা দরকার আমি কথা বলি নাই গুরু বৈষ্ণবের অপমান হবে তখন তো চুপ করে থাকবে এই কথা আমি তো বলি নাই গুরু বৈষ্ণবের অপমানেতে উত্তেজিত হওয়া রেগে যাওয়া প্রতিবাদ করা এটা হলো ভক্তি এই কথাটা আমি বলি নাই আমি বললাম সমাজের যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় অপমান করুক যা করুক এই বিষয়েতে তোমাকে স্থির থাকতে হবে তোমার উদ্দেশ্য যদি ঠিক থাকে উদ্দেশ্য মানে হরিভক্তি যদি হয় তাহলে সেখানে একটা সহনশীলতা তৈরি হয় যেটাকেই শিলা সচ্যিদান্দ ভক্তিম ঠাকুর অনায়াসে কীর্তনাতে বলেছেন বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয় শুকাইয়া মইলে কারে পানি না মাংয় যেই যা মাংয়ে তারে দেয় আপন ধন ঘবৃষ্টির সহে আনের করয়ের রক্ষণ এই কথাটা শিলা ভক্তিম ঠাকুর শিখিয়েছেন যেটা মহাপ্রভু বলেছেন তিনি আত্মবি শুনিচ ওইটিরই ব্যাখ্যা করে আরো সরল আরো সরল সোজাভাবে তিনি আমাদের কাছে বলছেন এইটাকেই বোঝাবার জন্য তিনি বলছেন ঠিক বৃক্ষ যেন কাটলেও কিছু বলে না তিনি বৃক্ষ বলছে না আমার কাছ থেকে সকালবেলা তুমি ফল নিলে পাতা নিলে আবার আমাকে কাটছো কেন আমার ছায়াতে বসেছো বৃক্ষ বলবে না বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলা শুকিয়ে মরে যাচ্ছে চোখের সামনে দেখা কত সালে টেম্পারেচার চলে গিয়েছিল আটচল্লিশ আর এবারে তো বাহান্ন পর্যন্ত চলে গেছে দিল্লিতে এই শুকনো অবস্থাতে গাছপালাগুলোর কি অবস্থা কি কষ্ট সেটা সাধারণ মানুষ বুঝতে পারবে না কিন্তু তারা কিছু বলে না শুকিয়ে মরলেও বলবেন প্রতিবাদ করবেন না এরকম একটা ক্ষমতা আমরা ছিল গোর কিশোর দাস বাবাজি মহারাজের মধ্যে দেখেছি ছিল প্রকাদের মধ্যে দেখেছি ছিল বংশীদাস বাবাজি মহারাজ থেকে আরম্ভ করে মহামা পুরুষ ভগবান দাস বাবাজী মহারাজ এদের মধ্যে জগন্নাথ দাস বাবা আমরা দেখেছি এটা প্রত্যক্ষ বংশীদাস বাবাজি মহারাজ তার গৌর নিত্যানন্দ ছিল ওটাকে তিনি সেবা করতেন আর যা কিছু ঘটনা ঘটত যা কিছু ঘটনা ঘটত সেগুলোকে মনে করতেন আমার নিজেরই কর্মফল ওই জন্য কাউকে প্রতিবাদ করতেন না গৌর নিতায়ের কোনো সিকিউরিটি গার্ড নেই খোলা একটা ঝাঁপি রয়েছে তার মধ্যেই থাকেন আর সেখানে লোকে গয়না দিয়ে যায় গয়নাকে পড়িয়েছেন ওই গয়না ভজনকুটির খোলা গয়নাকেও চুরি করে নিয়ে গেছে চুরি করা নিয়ে যাওয়ার পর এসে তিনি যখন সারাদিন আনন্দে থাকতেন কি আনন্দ কেউ জানে না কি আনন্দে আছেন তা জানে না কিছু সারাদিন গান গাইছেন এ করছেন ও করছেন বাজারে গিয়ে যেগুলো ফেলে দেয় বেগুন ফেগুন ওগুলো কুড়িয়ে নিয়ে আসছেন গঙ্গা জলে ধুয়ে ওগুলোকে আস কখন রান্না করবে বাবা তিনটে বেজে গেছে গান গাচ্ছে আর রান্না করছেন ওগুলো খিদেও নেই কিছু নেই আনন্দে সব করছে তিনি দেখলেন গৌণিতার গয়না চলে গেছে গয়না নেই তিনি গৌণীতার কানের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন গয়না কারে দিস বাঙাল ভাষায় বলছে ঢাকাই বাঙাল গয়না কারে দিশ মানে কাকে দিলে গয়না কে নিয়ে গেল এটা বলছেন না গয়না কাকে দিয়েছ কে চুরি করে নিচ্ছে এই কথাটা বলেন এইভাবে গৌর্ণিতায় কিছু একটা বলল বললেন থেকে তখন তিনি সে তার বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে অনেক উঁচু রক উঠে গ নেড়ে বলছেন ও গো গৌণিতায়ের গয়না আনছ গয়না দাও গৌণিতায় পড়বো গৌণিতায় পড়বে তো গয়নাঘাটি দাও যেগুলো নিয়ে এসছো বলে তার নাম ধরে ডাকছে অনেকক্ষণ ডাকার পর একটা একটা গুন্ডা বেরিয়ে এলো বেরিয়ে এসে জীবনকে এক ধাক্কা মারলো উপর থেকে ছিটকে পড়ে গেলেন গেরিয়ে পাটা চিরকালের মতো জখম হয়ে গেল এই হাঁটুটা জখম হয়ে গিয়ে তিনি তখন ওরকম ঘষতে ঘষতে গৌণিতার কাছে এলেন এসে বলছেন গয়না তুমি লোককে দিলে আমাকে মার খাওয়ালে ভালোই করলে আর কিছু বললো না তুমি গয়না দিলে লোককে দিয়ে আমাকে মার খাওয়ালে ভালোই করলে যেটা তোমার ইচ্ছা তোমার ইচ্ছাটাই সব এইভাবে তাদের জীবন ছিল তারা মনে করতেন যে যা কিছু ঘটছে তার জন্য আমি দায়ী এর পেছনে আর বৈষ্ণব রাজ্যের এটা হচ্ছে বিচার কিন্তু বর্তমানে যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা হলো আমাদের নিজেদের অবস্থা অবস্থান সেটাকে নির্ণয় করা আমাদের নিজেদের অবস্থান আমরা নিজেরা জানি না তাহলে লোককে কি করে আমরা পথ দেখাবো লোককে পথ দেখাতে গেলে যে লোকটা আমাকে গাইড হয়েছে পথ দেখাবে সে তো নিজেই জানবে যে লোকটা আমার দার্জিলিংয়ে বা কোনো জায়গায় পথ পদ্ধতি বলি আমার গাইড গাইড যদি হয় সে তো আগে নিজের রাস্তা জানবে সে তো নিজে জানে বলেই আমাকে গাইডের কাজ করছে তাহলে সে গাইডের কাজ করার দরকার কি ঠিক সেরকমভাবে যারা ভগবানের কথা বলবেন তাদের নিজের নিজস্ব প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকা দরকার প্রত্যক্ষ অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন তুমি সেই সাধুর সেবা করো সেই গুরুকে তিনি গ্রহণ করো যার প্রত্যক্ষ মদবিজ্ঞ শাহান্তম গুরুম উপাসিতম আমার ব্যাপারে অভিজ্ঞ আমার ব্যাপারে সব জানে আমার ভালোবাসা আমার আমি কী কেমন সব বোঝে এরম একটা সাধু শান্ত তার কোনো জ্বালাজন্ত্র নয় বিষয়ের সেরম সাধু তুমি ভজন করবে এই কথা ভগবান বলছেন উদ্ধবকে যে ব্যক্তি অপরকে পথ দেখাবেন সেই নিজেই যদি অন্ধ হন তার অপরকে পথ দেখাবার পথ দেখাবার কোনো প্রশ্নই আসতে পারে না যে তো নিজেই দেখতে পায় না যেটাই প্রহ্লাদ মহারাজ বলছেন অন্ধায় অথান্ধই রূপনীয় মানম তে অপি শ্রীচতন্ত মুরুধাম নিবাধিয়া নদু সার্থ গতিমি বিষ্ণু দাজে বহির অন্ধৈ রূপনীয়চতন্ত মরুধাম নিবাধ্যা নে বিদু স্বার্থ গতিম হি তারা ভগবানের সম্বন্ধে কী জানবে তাদের নিজেদের স্বার্থ কীতে জানে তারা নিজেদের স্বার্থ কি জানেই না তার অপরকে গাইড করছে লিডার লিডারশিপ পলিটিক্যাল লিডার সব পথ দেখাচ্ছে লোককে ধর্মীয় নেতা ও নিজেই অন্ধ সেই জন্য প্রহ্লাদ মার পরিষ্কার করে বলছেন নতে তে বেদু স্বার্থ গতি মেবে আর নিজেদের স্বার্থই জানে না তোমার স্বার্থটা কি জানো জানলে তুমি এইসব নোংরামো আর করতে না কেন তুমি নোংরামো করছো করে সময় নষ্ট করছো হরিভজন করলে কি পেতে পারো তা তুমি জানো না সেই জন্য যে নিজের স্বার্থ জানে না নিজেকে চেনে না সে আর কাউ অপারেশন কী করতে পারে ন তে বিদু স্বার্থকে তিম স্বার্থ মানে জড়জগতের ভাষায় যদি হিসাবটা করো তাহলে কি বলবে স্বার্থ মানে তো জানি মহারাজ স্বার্থ মানে আমার টাকা পয়সা বুঝিয়ে নেবো বাড়ি জমি বাড়ি গাড়ি এগুলো আমার স্বার্থ এটা জড়জগতের লোক বলবে তাই তো বলবে লোকে এইটিকেই স্বার্থ করে আরে মশাই এইটি তো আমার স্বার্থ আমার স্বার্থ কি হবে আমি যেগুলো করব। অর্থাৎ ওরা স্বার্থ মানে মনে করে এই যে দুর্গন্ধ দূষিত এই রক্ত মাংস যেখানে গন্ধ বেরোচ্ছে এই শরীরটাকেই আমার বলে মনে করেছে স্ব মানে আমি এটাকে স্বার্থ মনে করেছি এদের দোষ নেই এদেরকে কেউ পথ দেখায়নি এরা এটি মনে করে কিন্তু এরা জানে না স্বার্থকতাটা যদি সাংস্কৃতিক ব্যাকরণে ব্যাখ্যা করা যায় তাহলে কী মনে হয় স্ব বা অর্থ এই যেটাতে ট্রান্সলেট করছিল ওখানে আমি লিখেছিলাম স্ব প্লাস অর্থ স্ব বলতে বিশ্বকোষ বা অন্য অন্য জায়গায় কোষ বিচার করলে স্ব বলতে আত্মাকে বোঝায় আত্মাকে বোঝায় মন কেউ জগতের হিসাব তো মন কেউ বলে ওরা কিন্তু এটা আমরা ধরবো না আমরা অপ্রাকৃতিক মেদিনী কোষ বা বিশ্বকোষ এগুলো তো জড় জগতের নগেন্দ্রনাথ বিদ্যারত্ন প্রাচ্য বিদ্যারত্ন ছিলেন আমাদের পূর্বাশ্রমে বাড়ির পাশে তিনি বিশ্বকোষ করেছিলেন তার নামে বিশ্বকোষ লেন হয়েছিল যে যাই হোক এখন প্রশ্ন হলো এই সমানে যদি তুমি মনে করো তোমার শরীর থাকে তাহলে সেই মতো তোমার বিচার হবে শরীর এবং শরীর সংক্রান্ত যা কিছু আছে এটাকেই তুমি আমার স্বার্থ বলে মনে করবে কিন্তু যখন স্বার্থ কথাটার বাস্তবিক অর্থ বুঝতে পারবে অনুভব করতে পারবে স্বার্থ মানে স্ব অর্থ স্ব মানে আত্মা অর্থাৎ যে আত্মার সঙ্গে তুমি এখনো পর্যন্ত সুবিচার করো নাই যদি সবচেয়ে তুমি অবিচার করে থাকো যদি আজ পর্যন্ত তুমি সবচেয়ে অবিচার করে থাকো তাহলে নিজের সঙ্গে করেছো সবচেয়ে যদি কোনো মানুষ অবিচার করে থাকে আজ পর্যন্ত সেটা নিজের সঙ্গে তুমি সুবিচার নি কারণ তুমি ভক্তি নি তুমি নিজেকে ঠকিয়েছো এতকাল সেটা তুমি বুঝতে পারো তুচ্ছ জিনিস নিয়ে সময় কাটিয়েছ সব গুরু বৈষ্ণবের আদর্শ দেখতে পায় লোকে দেখেও দেখতে পায় না ওরা দেখেও দেখতে পায় না ওরা দেখেও দেখতে পায় না পহপাতকে দেখেও দেখতে পায় কে দেখেছিল পৌপাত কয়েকজন দেখতে পেয়েছিল ওই জন্য এই চোখ দিয়ে দেখার চেষ্টা ছেড়ে দাও এ বুদ্ধি দিয়ে বিচার করার চেষ্টা ছেড়ে দাও এ মন দিয়ে মানে যে রেশনালিটি এটাকে বাদ দিয়ে দাও এটাকে ফেলে দাও জঞ্জালে এগুলো কোনো কাজে আসবে না হরিভজনের জন্য নতুন করে প্রস্তুত হতে হবে তাহলে স্ব অর্থ মানে হচ্ছে মানে হচ্ছে আত্মা আত্মার অর্থ হচ্ছে হরিভজন হরিভক্তি যদি হরিভক্তি না করতে না করতে পারি তাহলে আমি নিজেকে সবচেয়ে বেশি পরিমাণে ঠকালাম আমাকে আমাকে আমি নিজে ঠকিয়েছি যার জন্য ভাগবতের প্রথম স্কন্ধেই যে বলা আছে সবই পুংসম ধর্ম ইয়ত ভক্তির অধক্ষ যে অহেতুকি অপ্রতিয়তা যে আত্মা সুপ্রসিদ্ধি এইটি ভাগবতের প্রথম স্কন্ধে বলছেন সবই বই মানে নিশ্চিত মেব সেটাকেই তোমরা মনে রেখো সবই পরো ধর্ম এটাকে অ্যাবসলুট ধর্ম বলে জানাবে সবই পরো ধর্ম ইয়ত ভক্তি জাতে ইয়ত ভক্তির অধক্ষজে যে অদক্ষ যে ভগবানের চরণে যে আমার অস্খলিত ভক্তি অচঞ্চলা ভক্তি লাভ করব সেটা কি বল হচ্ছে সবই পংশাম পরধর্ম ইয়ত ভক্তির অধক্ষী কেরাম ভক্তি অহেতুকি কোনো সেখানে কোনো ব্য বিজনেসের ব্যাপার নেই ভগবান আমাকে কী দিয়েছে যে ভগবানকে ভজন করু এরম কোনো ব্যবসায়ী কোনো কথা নাই সেরকম ধরনের যদি বিষয় হয় অহেতুকী অপ্রতীয়তা অহেতুকী মানে হচ্ছে তার মধ্যে কোনো হেতু নাই কোনো কারণ নাই কি কারণে আমি ভগবানকে ভালোবাসি কোনো স্বার্থ নিয়ে কোনো নয় তাই জন্য এর মধ্যে কোনো কারণ নাই যখনই কোনো কারণ ঢুকে যায় সেটাকে বলে দূষিত হয়ে যায় ভক্তি তখন সেটাকে বিশুদ্ধ ভক্তি বলা হয় না অহেতুকি এবং অপ্রতিয়তা মানে আন মানে এটাকে আটকানো যাবে না এ ভক্তি নিশ্চলা এবং এই ভক্তি এমনিই দৌড়াচ্ছে ঠিক যেটার উদাহরণ দিয়েছিলেন মুনি কপিলজি মহারাজ ভগবান তার মাকে বলেছিলেন গঙ্গাম্বস অম্বধৌ গঙ্গা গঙ্গার যে জল যেমন হিমালয় থেকে উৎপন্ন হয়ে কিভাবে যে দৌড়ে যাচ্ছে তাকে আজ পর্যন্ত কেউ আটকাতে পারছে না যেটা আমাদের জাতীয় সঙ্গীত উচ্ছল জল দিত এ উচ্ছল জল মানে যেখানে গেলে বাধা আসবে ধাক্কা মেরে উঠে ওকে আটকানো যাবে না যেমন প্রহ্লাদ মা আজকে আটকানো যায়নি ধুমা আজকে আটকানো যায়নি আমাদের অনেক উদাহরণ আছে যারা মহামহাপুরুষ কত তাদের জ্ঞান কোন কোন আমাদের আজকে আলোচনা করছিলাম রাঘব চৈতন্য বাবু ওয়াজ আ ভেরি হ্যাঁ মানে এত বড় একটা জ্ঞানী ব্যক্তি ছিলেন কিন্তু নিশ্চয়ভাবে থাকতেন আমি সেইখানে থাকতাম ভগবানের ইচ্ছায় গোপেশ্বর এই জীবনে মধুপণ্ডিতের সমাধির সামনে ওখানে তার ভজন করি আর পুরুষোত্তম প্রভু ছিলেন দুপুরেও আজকে বলছিলাম মনে পড়ে গেল পুরুষোত্তম প্রভু ছিলেন গুজরাটের গুজরাটি আর ইনি ছিলেন দক্ষিণ ভারতের লোক রাঘব চৈতন্য প্রভু খুবই ভালোবাস ভালো ভালো তিনি প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন কিন্তু তিনি নিজের কোনো বাহাদুরি দেখাননি সারা জীবনে হয়তো দু তিনটে গ্রন্থ লিখেছেন তার মধ্যে ডিভাইন নেম বলে একটা গ্রন্থ আছে ডিভাইন নেম লিখেছেন নামের সম্বন্ধে গভীর কেন তিনি নামের শেষ জীবনে প্রভুপাত চলে যাওয়ার পর আর তিনি কোনো কিছুই জড়াননি মঠ মন্দির কিচ্ছু না কি হবে দের প্রভুপাদের মতো মহাপুরুষ মন্দির করলেন সেটা কেউ মানতে পারছে না কেউ তিনি তখন কি করতেন তিনি কি করতেন তিনি কি করতেন ওইভাবে মন্দির না করে নামের অনুশীলন করতেন আর গ্রন্থ আদি লিখতেন যে আস্ত তার কাছে তাকে তিনি বোঝাতেন ভগবান যে নেই আর ভগবান যে আছে এ দুটো নিয়ে তর্ক চলছে কিন্তু যারা প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেছেন ভগবান আছে তারাই একমাত্র আমাদেরকে ভগবানের অনুভব দিতে পারেন যারা ভগবানের প্রত্যক্ষ অনুভব পান নাই স্বপ্নে হোক বা যে কোনোভাবে হার্দিক যে কোনোভাবে হৃদয় প্রেরণা দিয়ে হোক স্বপ্নে এসে হোক যে কোনোভাবে যাদের মধ্যে এই কৃপাটা ভগবৎ কৃপা এসছে যারা প্রত্যক্ষ অনুভব করেছেন সাক্ষাৎভাবে বুঝতে পারছেন এটা ভগবানের ইচ্ছা তারা ছাড়া অপরে কথা বললে লোকে অতটা অনুভব করতে পারবে না প্রত্যক্ষ অনুভবের একটা বিষয় তিনি যখন দেহ ছাড়ছেন সেই সময়তে তার কাছে একজন সেবক ছিল পুরুষোত্তম আগে দেহ রেখেছেন আর রাঘব চৈতন্য পরে তিনি পরে দেহ রেখেছেন তিনি যখন দেহ ছাড়ছেন তখন সেবক সামনে ছিল এবং মুখে জল দেবেন আস্তে আস্তে তিনি এ করছেন হঠাৎ তিনি ওপরে শুয়ে রয়েছেন ওপরের দিকে দেখছেন খালি চারিদিকে খালি করিকাঠ সব দেখছেন সেবক জিজ্ঞেস করছেন আপনি কি দেখছেন ওপরে কি এত চোখ ঘড়াচ্ছেন চারিদিকে আলো বিরাট আলো দেখছি আমি বুজ জ্যোতি জ্যোতি দেখছেন চারিদিকে উনি দেখতে পাচ্ছেন না কিন্তু উনি দেখছেন যে সেবক বসে রয়েছে সে দেখতে পাচ্ছেন না উনি চারিদিকে আলো এখন কি দেখছেন এখন দেখছি প্রভুপাত এসছেন আমাকে নিতে এখন পহুপাত এসছেন আমাকে নিতে পহুপাত এসছেন হ্যাঁ পহুপাত দেখা যাচ্ছে নিতে এসছেন আমাকে তার সঙ্গে কি হলো তারপরে কী দেখছেন তারপরে দেখছেন পঞ্চদত্ত গৌরাঙ্গ রাধা গোবিন্দ তারপরে জল নিয়ে চরণমিত্র নিয়ে দেহ রাখলেন কেশব মারা দেহ রাখলেন কীভাবে দুপুরবেলা আরতি কীর্তন হচ্ছে কেশব কোশীমায় বলছেন এখন কটা বাজে এখন দেখত তিথিটা কি আছে এখন কি কি যোগ আছে দেখ দেখি বলছে আরতি হয়ে গেল সব হয়ে গেল রাধা গলা থেকে মালাটা খসে পড়ে গেল সেই মালাটা এনে কেশবশ্বী মারা যে কলায় দেওয়া হলো চরণামিত দেওয়া হলো দেওয়া রাখলো বামুন গুশ্বী মার যে বলে কুয়ে ঠিক এই ভাষাটা আছে তার লেখাতেই তিনি লিখছেন এরা বলে কুয়ে যাচ্ছেন কখন যাব কেন যাব এরা বলে কয়ে চলে যাচ্ছেন বামুন কুস্বী মাথায় কাজেই এই মহাপুরুষদের দর্শন যতক্ষণ পর্যন্ত আমাদের না হবে আমরা গায়ে গা লাগিয়ে যদি বস থাকি সাধু গুরু বৈষ্ণব তাহলেও লাভ হবে না আমরা যদি গুরু বৈষ্ণবের গায়ে গা লাগিয়ে বসে থাকি কিছু হবে না ছাড় পোকা কী করে সাধু ঘুমিয়ে থাকে ছারপোকা এসে সাধুর গায়ের অপ্রাকৃত রক্ত খায় তো সেরকম যদি আমরা থাকি সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে লাভ হবে না সারা জীবন থাকলেও কিছু হবে না সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে থাকা মানে তাদের আদর্শের সঙ্গে থাকা তাদের বিচারের সঙ্গে থাকা তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত বিচারের সঙ্গে নিজেকে মিলিয়ে অনুভব করে তাদের অনুকূলে থাকা সেবার অনুকূলে এটা থাকা বাকি থাকলে কোনো লাভ হয় না যতক্ষণ আমরা তাদের সঙ্গে হৃদয়ে মিলে মিলিত করতে না পরে সম্পূর্ণভাবে এগুলো পরিপূর্ণভাবে যেরা পৌপাদের ভাষায় ইংরেজিতে বলতে গেলে পৌপাদের ভাষায় কমপ্লিটলি ডোভি মিলিয়ে দিত খাপে খাপে প্রবাদের এই ভাষাটা খাপে খাপে মেলাতে হবে একেবারে তাহলে আমরা বুঝতে পারবো এটি হলো ভগবানের কৃপা পেয়েছি তার আগে যতই ল্যাজনাড়ি আর খেজুর খাই লাভ হবে না কিছু ল্যাজনাড়াও আর পূর্বার সময় বাবা বলতেন রেগে গিয়ে ল্যাজনাড়াও আর খেজুর খাও বুঝতে পারো না তো কিভাবে কি হয় এগুলো জানতে বাচ্চা ছেলে খেলাধুলা করি সব কিছু ছেলে তো সো আমাদের এখন এইচই অবস্থা পারমার্থিক রাজ্যের গুরুবর্গ আমাদের কি বলছেন আমরা এখনো বুঝি না লাইনার চেয়ার ঘুরছি খেলা কর ছেলে খেলা করছি কাজী আগে নিজের পজিশনটা জানা দরকার তাহলে আমা আমি অপরকে দেখাতে পারবো রাস্তা নিজেকেও দেখাতে পারবো নালে দেখাতে পারবো একটা ব্যক্তি একটা যদি প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে একদিন একজন কি করছেন প্যারাশুটে করে একটা জায়গায় ভগবানের ইচ্ছা নেমে পড়েছেন জলেও অনেকে পড়েছে সাঁতার দিয়েছে একশো কিলোমিটার সাঁতার দিয়েছে এ পৌঁছেছে এরকম ঘটনা আছে একশো কিলোমিটার খালি ভগবানকে ডাকছে একশো কিলোমিটার সাঁতার দিয়ে একটা দ্বীপে গিয়ে পৌঁছেছে তাহলে কতটা তাদের কনফিডেন্স যে আর আমাদের এতটা দুর্বল আমরা সংসার সাগরে পড়েছি আমাদের কোনো কোনো আমাদের কনফিডেন্স নেই আত্মবিশ্বাস নাই যে এখান থেকে বেরোতে পারবো আর ওরা এত অনেক ঘটনা আছে এরকম যিনি ওই দ্বীপেতে বললেন প্যারাসুট নিয়ে তিনি তো নিজেই জানেন না কোথায় এলো কেন কোনো কোনো তো কম্পাস নাই কিছু নাই কেউ জানে না কোন জায়গায় কোন দেশ উত্তর না দক্ষিণ আর যে সাগরটা রয়েছে সেটা কোন সাগর ভৌমত্ব সাগর না প্রশান্ত মহাসাগর নাকি আটলান্টিক সাগর কেউ জানে না একটা সাগর দেখতে পাচ্ছে আর একটা দ্বীপে পড়ে গেছে কোথায় আছি কে জানে তাহলে যে ব্যক্তি নিজেই জানে না কোথায় আছি কি অবস্থায় আছি এই জায়গাটার নাম কি আমি কোথায় কিছুই জানে সে ব্যক্তি কি করতে পারে তার তো তিল তিল করে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় আছে কি সৌভাগ্যক্রমে কেউ যদি তাকে দেখে নেয় বুঝতে পারে কে দেখ প্লেন থেকে কাউকে দেখা যায় না হেলিকপ্টারকে হেলিকপ্টারেও দেখতেও দেখতে পারে আমার নাও দেখতে পারে তাহলে এটা দুর্ভাগ্য সৌভাগ্য হলে বাঁচবে নাহলে বাঁচার কোনো রাস্তাই নেই কী দি কীভাবে বাঁচবে হয়তো এই দ্বীপের কাছ দিয়ে কেউ যায়ই না ফ্লাইট যায় না কিছু যায় না আর গেলেও বা কে দেখবে নিচে ওই ব্যক্তি তিল তিল করে নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আছে কি তে আমাদেরও সে অবস্থা যারা সাধারণ ব্যক্তি যারা হরিভজনে এসেও কপটতা করছেন এই অবস্থা তিল তিল করে আস্তে আস্তে মৃত্যুর দেখবে কেন কিফা পেতে পারছি না সমাজের তো সব ছেড়ে দিয়েছি সমাজের লোকের এই অবস্থা আর যারা তথাকথিত ভজন তাদের এই অবস্থা তিল তিল করে শেষ কর কিফা তো নিতে পারলে তবে তো এগোতে পার না নিতে পারলে কোনো রাস্তা নেই যাই হোক বিগত দিনে আলোচনা প্রসঙ্গে আমরা দেখছিলাম যে কিভাবে চমস ঋষি বিচার করে দেখাচ্ছেন এ আত্মঘাতী ব্যক্তিগণ যারা নিজেকে বিরাট পণ্ডিত মনে করেন পরের প্রত্যেকটা জীবের হৃদয়েতে ভগবান রয়েছেন এটা কারোর অনুভব নেই আছে কি যে শ্লোকটা একটু আগে বললাম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে অতি বাদাম তৃতিক সে তো না বমনে তো আর ভগবান বলছেন পরকায়েতে যে আমি আছি সমস্ত জীবের মধ্যে আমি রয়েছি এটা তারা অনুভব করতে না পেরে ওই ওরা ওই জীবগুলোকে কষ্ট দিচ্ছে ওরা বাস্তবিক আমাকেই কষ্ট দিচ্ছে ভগবান বলছেন ওরা বাস্তবিক কিন্তু আমাকেই কষ্ট দিচ্ছে ওই জীবগুলোকে পরকায়ের মধ্যে আমি রয়েছি এরা ওই জীবগুলোকে অত্যাচার করছে করে কিন্তু আমাকেই অত্যাচার করছে তারা জানতে পারছেন যে প্রত্যেক জীবের মধ্যে আমি বসে রয়েছি এই জন্য মায়াবাদী বা এক্স মিশন ওয়াই মিশন তারা বড় বড় কথা বলবেন জীবে পেন যেইজন জন সেই জন সে কিন্তু খাওয়ার বেলা কেটে কেটে মাংস খাচ্ছেন বড় বড় কাতলা মাছ আমি নিজে চোখে দেখা আমার জন্মই ওখানে চোখের সামনে একটা মাছকে আপনি তুলতে পারবেন না এখন বোধহয় ওই মাছ পাওয়া যাবে না এইখান এই বড় দুজন মিলে এক বড় বটিতে কাটছে উৎসব হবে তারা এইগুলোকেই মনে করেন সমাজের বক্তৃতা সমাজের উপকার কিন্তু এরা বুঝতে পারছেন না যে নিজের সঙ্গে অবিচার করছেন জানেন তাহলে তুমি যদি বলো কোনো জীবকে অত্যাচার করা যাবে না তা তোমার তো ওগুলোও খাওয়া যাবে না এটা তো নিষিদ্ধ শাস্ত্রে কিন্তু তোমার তো পালন করতে পারছো না অথচ বলবার বেলা বলছে কেন তাহলে তা বলাটাও বন্ধ করে দাও বলাটা বিখ্যাত একটা শ্লোক লুটিয়ে দিলে কিন্তু নিজে আচরণ হলো না কি করে হলো তাহলে দিশন্তু স্ব আত্মা আত্মানম হরিমেশ্বরম ভগবান বলছেন দিশন্তঃ পরকায়সু স্ব আত্মানম হরিমেশ্বরম এ পরকায়ের মধ্যে যে আমি বসে রয়েছি আমাকেই তারা কষ্ট দিচ্ছে অপর জীবকে কষ্ট দিয়ে অনেক কিছু করছে তারা অত্যাচার করছে তার আগেতে ভগবান বলছেন পশুন দুশুন দুহন্তি বিশ্রদ্ধা প্রেত্য খাদন্তি চেতানু যে জীবগুলোকে মানুষ এই জন্মে খাচ্ছে পরের জন্মে তারা তাদেরকে খাবে এটা নারদজি নারদজি মহারাজ মার্জি মহারাজ মহাভারতে নারদ্জি মহারাজ প্রত্যক্ষভাবে সুরত রাজা সুরত রাজাকে দেখিয়ে দিয়েছেন অসংখ্য যোগ্য করেছিল বলি দিয়েছিল নারদজি নিজের ক্ষমতাতে দেখে রাজন এ দেখুন দেখুন আপনি যাদেরকে আপনি কেটে কেটে অসংখ্য জীবকে খেয়েছেন মেরেছেন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আপনাকে আপনি যে পরপর জন্ম আপনার যে পরপর জন্মগুলো হবে ওরা আবার কাটবে আপনাকে কেটে আপনাকে কিন্তু এইখানেই বলছেন খাদান্তি প্রেত্য মানে মরে গেলে দেহ ছাড়লে আর জন্মে দেবে প্রেত্য খাদান্তি তে চতানো এরাও তাকে খাবে এরা কোনো গল্প কথা নয় এটাই স্বাভাবিক কথা ভগবান চমসি বলছেন দিশন্ত ফর কায়সু স্ব আত্মা নাম বলছেন পরদেহেতে অবস্থিত পরদেহেতে অবস্থিত যে ভগবান হরি রয়েছেন তাকেই এরা কিন্তু অত্যাচার করছে এরা জানতে পারছে না দৃশন্ত পরকায়ীসু স্ব আত্মনম হরিমেশ্বরম আর মৃতকে অস্মিন বদ্ধ স্নেহা পাতন্তী অধহ তারা কি করছেন পরকায়ের মধ্যে পরকায়ের মধ্যেই যে আমি ভগবান রয়েছেন সেই হরিমেশ্বরম হরিকে অত্যাচার করছেন আর তারা যখন আত্মীয় পরিজন স্ত্রী পুত্র ভাই বন্ধু বাবা মা এদের সঙ্গে যে একটা প্রীতি সম্বন্ধ এই অবস্থায় তারা যখন দেহ রাখবে তারা এই সম্বন্ধ নিয়ে দেহ রাখছে ওই জন্য তাদের গতিও ভয়ঙ্কর হবে আর মৃতকে সাহানুবন্ধে আসবেন বদ্ধস্নেহা পতন্তি অধ বদ্ধস্নেহ মানে স্ত্রী পুত্র ভাই বন্ধু এই যে প্রীতি করে ফেলেছে এইটা আবার তাদেরকে ধীরে ধীরে তমগুণে আস্তে আস্তে যখন মৃত্যুর পর তলায় নিয়ে চলে যাবে আমরা একটা আশ্চর্য বিষয় দেখতে পারি জড় হিসাবে যার থেকে বেশি হিংস্র কেউ ছিল না সেটা কে হের হচ্ছে সেই ব্যাধ এলেহাবাদের পথে এলেহাবাদের পথে সেই যে ব্যাধ যে শিকার করতো পশুপক্ষীগুলোকে বড় বড় বাঘ সিংহ ভাল্লুক যত আছে শিকার হরিণ শিকার করতো মারত অজস্রয় নারদজি মহারাজ যখন সেই পথে এলেন এই প্রসঙ্গ প্রাসঙ্গিক কথা হলো বলেই উঠতে হলো নারজ্জি মহারাজ এই পথে আসার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠল চিৎকার লাল চোখ একেবারে পাকিয়ে তুমি আমার ক্ষতি করে দিলে কেন এই পথে এলে নারদ্জি বলছিল আমি কী অন্যায় করলাম আর তোমার জন্য আমার এই যে চলে গেল হরিণটা পালালো তো ও আচ্ছা তুমি স্বীকার করছিলে হ্যাঁ এইগুলো রাস্তায় যত পড়ে রয়েছে খরগোশ হরিণ সব তুমি মেরে হ্যাঁ আমি মেরেছি আমি আচ্ছা তুমি মেরেছ আচ্ছা তুমি এক কাজ করো বাবা যদি এরপর থেকে কাউকে মারো তাহলে আদমরা করো না একবারে মেরে ফেলো আত্মড়া করো না আদমারা মানে আর্ধেক করে মেরে ফেলে রাখতো নারদজি মারা বলি আবার কী কী কি কথা বললে তুমি তাতে তোমার কি লাভ হলো আমি আর্ধেক মারি গোটা মারি এতে তোমার কী বলে তুমি বোঝো না ব্যাদ এই যে মারছ তুমি যে থর্প কষ্ট হচ্ছে এর এই কষ্টটা কিন্তু তোমাকে পেতে হবে যত জন্ম যত পশু মেরেছ মানুষের জন্মতে ইনফিনিটি পিওর তুমি ছিলেন না এমন তো কোনো দিন নেই এমন কোনো অনন্তকালের ইতিহাস ভালো করে বোঝো অনন্তকালের ইতিহাসে এমন কোন সময় ছিল না যেখানে তুমি ছিলেন না আমি ছিলাম না অনন্তকাল খালি নামটা তুমি এখন দেবগুবাল পেয়েছো ও এই পেয়েছে কিন্তু তুমি ছিলে অনন্ত কাল ধরে ঘুরছ কিন্তু কোনো সমাধান হয়নি আর এখন এই জন্যে এই একটা সুবিধে হয়েছে এখন যদি লাগাতে পারো ব্যাস কেল্লা ফতে হয়ে যাবে না লাগতে পারলে আবার চলো আবার একটা চলতে থাকো কিছু করার নেই নারদজি মহারাজকে এইভাবে যখন ধমকালো নারদ্জি মহারাজ তো রেগে গেলেন না তিনি বললেন ও তুমি মেরেছো আর যদি মেরে থাকো এক কাজ করো তুমি এ পুরোপুরি মারবে এবার থেকে যা মার বলে কী লাগবে হরিণের চামড়া লাগবে না বাঘের চামড়া না আমার চামড়া ফামড়া কিছু লাগবে না বলে কি লাগবে এই সমস্যা বাড়ি সব দিয়ে দেবো তোমাকে নারজ্জিকে দেখে বলছি বলে আমার কিছু লাগবে না চামড়া ফামড়া কিছু লাগবে না তবে তুমি যদি মারো তখন নারদজি তাকে বোঝালো যে তুমি যত জীবকে এইভাবে কষ্ট দিচ্ছ তোমাকে কিন্তু অনন্তকালে কষ্ট পেতে হবে তাহলে উপায় কী হবে উপায় একটা আছে তুমি যদি মানো তুমি হরি হরিভজন কর হরি হরিভজন সেটা আবার কী আমি তোকে ভগবানের মন্ত্র দেবো সে মন্ত্র করবে আর তবে তোমাকে ধনুকে ভাঙতে হবে হ্যাঁ ভাঙবো খাবো কি ভেঙে বলে এইটি তো আমার খেতে হয় সব খাওয়া ভগবান পাঠান ভগবান পাঠান ধনু গেম করলে আমি খাবো কি এটা ভাঙতে তো পারবো না বলে এটা ভাঙো আমি বলছি আমি খা আমি তোমায় খাওয়া দেবো বলে কি করলেন তীর্ধনুক ভেঙে নদীতে স্নান করে এসো স্নান করে এসো এলে হওয়াদের পথে তো ওখানে কি নদী ছিল কে যান লেখা নেই এবার নারদকে তিনি মন্ত্র দিলেন নাম মন্ত্র এবার তিনি বললেন এইখানে বসে যেমন আমরা কীর্তনে করি আজ্ঞা দিলা প্রভু এই ব্রজে বসি গান গদ্রমে ঠিক সেরকম বললেন তুমি এখানে বসে হরিনাম করো খাওয়া তোমার কাছে আসবে তুমি খাওয়ার কাছে যেতে হবে ওই জন্য শুদ্ধ গুরু বৈষ্ণবরা পয়সার পেছনে পয়সা তাদের পেছনে দৌড়ায় কোনো লোকের পেছনে দৌড়ায় না নাম যশ তাদের দরকার না এমনিই নাম হয় এইভাবে নারদজি তাকে স্পর্শমণি নারদজি হলো স্পর্শমণি তাকে তৈরি করে চলে গেলেন পরবর্তী সময়ে পর্বত মহারাজকে নিয়ে পর্বত ঋষিকে নিয়ে ওই পথে আসছেন সে তখন কুটির থেকে লাফিয়ে নেবেছে দেখছে গুরুদেব আসছেন এসে কাপড় দিয়ে মাঠটা ঝাঁট দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে কাপড় দিয়ে ঝেড়ে নিয়ে রান্না হয়ে বলছে আর কাপড় দিয়ে ঝাড়লো কেন এটা একটা কথা বলছেন পর্বত দিয়ে আসার পরে বলছেন এটা কে বলো আমার একটা শিষ্য আছে চলো দেখবে মুনিকে বলছেন নারদর্ষী আমার এক শিষ্য আছে ভালো শিষ্য চলো দেখবে এই শিষ্য এই শিষ্য এই শিষ্য দেখছে কাপড় ছেড়ে পড়লো কাপড় কেন চল বলে একটা পিঁপড়ে যেন না মরে যায় একটা পিঁপড়ে যেন সে চিন্তা করো যে ব্যক্তি দিন রাত প্রত্যেক সময়তে প্রাণী হিংসা জীব হিংসা করতো সে এখন বলছে একটা পিঁপড়ে কেউ মারতে পারবে না ঠিক এইটাই তো বাল্মীকি মুনির ক্ষেত্রে বাল্মীকিমুনি এইটিই হয়েছিল মুনি এইটিই ঘটনা ঘটেছিল তার তো নাম জপ করতে করতে রাম হয়ে গেল মরা মরা রাম হয়ে গেল এই জন্য বলছেন এতে নহি অদ্ভুতা ব্যাধাহা তব অহিংসা আদায় গুণাহা হে ব্যাধ তোমার মধ্যে যে আজকে অহিংসা আদি ভালো ভালো গুণ দেখা যাচ্ছে নারদজি বলছেন নারজি মহারাজ বলছেন আজকে তোমার মধ্যে যে এত ভালো ভালো বাঞ্ছাগাল আজকে তোমার মধ্যে যে এত ভালো ভালো গুণ দেখা যাচ্ছে তুমি কাউকে বিদ্বেষ করতে পারছো না কষ্ট সহ্য করতে পারছ না এটা জেনে রুখে কোনো অদ্ভুত নয় এতে নহি অদ্ভুতা ব্যধহা তবু অহিংসা দেয় গুণা যেহি প্রবৃত্তা হরিভজনে যারা প্রবৃত্ত হন ন তেসু পর নাহা তারা অপরকে কোনো কষ্ট দেন না কাউকে কোনো জীবকে যদি মনে করে কড়া কথা বলে কষ্ট দিচ্ছে এটা তো দিতেই হবে প্রপাত বলছেন এটা তো দিতেই হবে এটা না তো পরিবর্তন করা যাবে না বাকি কোনো ক্লেশ দেয় না কোনো জীবের জন্য খাওয়ার কষ্ট না হয় নিজে কষ্ট করবার জন্য সোয়ার কোনো কোনো রকমভাবে রকম কোনো কোনো প্রাণীর কোনো কষ্ট দেখবে না যে কোনোভাবে ওকে যিনি হরিভজনে প্রবৃত্ত হন ন তে এসু পরে না যারা প্রবৃত্ত হন তারা অপরকে কোনো কষ্ট দিতে পারেন না এই জন্য হরিভক্তের যা গুণ আছে তা পৃথিবীর সমস্ত লোকের গুণের সঙ্গে তুলনা করলে আমার মতো বড় গাধা জীবনে আর পাওয়া যাবে না যিনি হরিভজন করেন তার কোনো দোষ থাকতেই পারে অনেক দোষ দেখে ফেলল উনি এই করেন উনি এই করেন উনি সেই করেন দোষ দেখে ফেলল ও জানে না ইনি যে হরিভজন করেন সমস্ত জগতের মঙ্গলের জন্য তিনি বাজি লাগিয়ে দিয়েছেন তিনি নিজের জীবনটাকে পাজি লাগিয়ে দিয়েছেন জগতের তিনি সমালোচনা উনি এই করছেন উনি ওই করছেন এই রকম একটা অবস্থা এরা জানতে পারে না যে একটা হরিভক্তের জীবনটা হলো সবার জন্য জগতের কোন জীবের যেন কোনো কষ্ট না হয় কিভাবে তাদের মঙ্গল হবে ভেতরটা ফেটে যাচ্ছে কিভাবে বাঁচায় এইভাবে তারা চেষ্টা করেন কিন্তু লোকে তাদের চেনে না বোঝে না ওই জন্য কালকে আলোচনা করব আমি এই বিষয়ে কায় মনোবাক্যে কারে উদ্বেগ না দিবে এই কথার অবৈধ সুযোগ নিয়ে অপ্রাকৃত অকৈত্য বা জগতের অকত্য সত্য কথা বলা বন্ধ করা উচিত এই ব্যাপারে কালকে আমি আলোচনা করব আজকে হবে না তাহলে ঠিক এই কথাটাই বলছেন চমৎ ঋষি দৃশন্ত স্ব স্ব হরিমেশ্বরম তারা মনে করছে এই জীবটাকে কষ্ট দিল কিন্তু সেই যে হরিকে কষ্ট দিচ্ছে আবার অনেক যাগযজ্ঞ করছে বেটা যাগযজ্ঞ করছি তার সঙ্গে তো ভগবানকে কষ্ট দিচ্ছিস মৃতকে সানুবন্ধে মরে যাওয়ার সময় তারা বদ্ধ স্নেহা এই স্নেহ আশাপাশ তার স্নেহপাশ নিয়ে আত্মীয় পরিজন ভাই বন্ধু এই স্নেহবদ্ধ এবার তারা যখন মরবে দেহ রাখবে হ্যাঁ মৃতকে সানুবন্ধে অশ্বিন বদ্ধ স্নেহ পতন্তি অদহ তারা তেইজনা হা তারা এবার কি করবে আস্তে আস্তে নিচে যাবে পতন্তি অদহ আবার এই স্নেহটা যদি গুরু বৈষ্ণবের সঙ্গে হয় তাহলে কী হবে বলে তাহলে উপর বলে আশ্চর্য এই স্নেহটা যদি আমি জড়জগতের পিতা মাতা ভাই বন্ধুর সঙ্গে হয় তাহলে আমি নির্নড়কে চলে যাব আবার ওই স্নেহ যদি গুরু বৈষ্ণব সঙ্গে সঙ্গে উপরে উঠে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে যাব আর এত বড় সুযোগ আর পাবে না বলছেন সবচেয়ে তাড়াতাড়ি নরকে যাওয়ার পথটা কি না গুরু বৈষ্ণবের দোষ দর্শন করার কাছে থাকবে দোষ দেখবে আর সবচেয়ে তাড়াতাড়ি ভগবানের কাছে যাওয়ার রাস্তা কী ওই একই সাধু সঙ্গটাই হলো ভগবানকে ভগবানের কাছে যাওয়ার দ্য ইজিয়েস্ট ওয়ে এর চেয়ে বড়ো এত সোজা আর নাই কিন্তু বাস্তবিক সাধুসঙ্গ হতে হবে আবার সেই সাধু সঙ্গটা যদি উল্টো হয় সাধুর রক্ত মাংসের শরীরটা দেখছো তার খাবার ওই সব দেখছো হয়ে গেল তাহলে দোষ দর্শন হলো অপরাধ হয়ে গেল তাড়াতাড়ি তাহলে সাধুসঙ্গ ভগবানের কাছে যাওয়ার সবচেয়ে তাড়াতাড়ি ভগবানের কাছে যাওয়ার দ্য ইজিয়েস্ট ওয়ে টু রিচ ভগবান এটা হলো এই আর দ্য ইজিয়েস্ট ওয়ে টু রিচ দ্য হেল নরকে যাওয়ার সবচেয়ে তাড়াতাড়ি রাস্তা এই সাধুসঙ্গ এবং কি করবে কিভাবে করবে এবার বিচার করে নেবে কিভাবে করতে হবে এটা তোমাদের হিসাব করে বার করতে হবে তাহলে মৃতকের সানুবন্ধে ওই আত্মীয় পরিজনের বন্ধ স্নেহবন্ধ ঠিক যে কথাটা গোকর্ণজি মহারাজের পিতা বলেছিলেন গোকর্ণজি আমি এই স্নেহ পাশে আবদ্ধ হয়ে আস্তে আস্তে আমি তলায় চলে যাচ্ছি সেটা কি গোকর্ণজী মহারাজ বলেছিলেন শ্রীপ্রুত্র দেহ আদিতে আপনি স্নেহ ফেলে দিন স্নেহটা বাদ দিন আপনি কেটে ফেলুন অভিমতিন তেজতম দয়া জয়া জয়া সুতো হ্যাঁ কী বলুতো আদিতে আপনার যে অভিমতিন আপনার যে অভিনিবেশ আছে অভিমতিন তেজতম আপনাকে এটা ত্যাগ করতে হবে আত্মীয় পরিজন দ্বারা সুতাদ ইস্যু মমতাম বিমুঞ্চ দ্বারা সুতাদ ইস্যু মমতাম বেমুঞ্চ বিশেষরূপে আপনি ত্যাগ করুন আপনার স্ত্রী পুত্র আদি সব আত্মীয় না এগুলো ত্যাগ করুন বিশেষরূপে ত্যাগ করুন ফেলে দিন এগুলো এগুলো লাভ হবে না দয়া দারাসুতা দীষু মমতা বিমুঞ্চ এগুলো ত্যাগ করুন দেহ অস্থি মাংস রুধিরে অভিমতিম ত্যাজৌতম এ দেহ এ দেহ অস্থি মাংস রুধিরে দেহ অস্থি মাংস রুধিরে অভিমতিম ত্যাজৌতম দারা সুতা দিসু বিমুঞ্চ এইটা উপদেশ করছেন তারপর বলছেন সেবস্ব সাধু পুরুষণ কামতিষ্ণ সে মহাপুরুষগণের সেবা করুন সেবস্ব সাধু পুরুষান কামতিষ্ণ প্রথমে বলছেন দোষ গুণ চিন্তনম মুক্তা অন্যের দোষগুণ দেখবেন না যারাই অপরের দোষগুণ দেখে ওরা সবচেয়ে তাড়াতাড়ি অড়কে যায় গুরু বৈষ্ণব যে দোষ দেখা এই এরম কেন করছি ওটা স্নেহেতে করে ওদের বোকটা যদি কেটে দেখায় তাহলে কোটি কোটি মা বাবা একদিকে জঞ্জালে চলে যাবে এক একটা ক্রিয়াকর্মে যখন বদ্ধজী হাবি খাবি খাচ্ছে বোয়াল মাছের মতো তাহলে বৈষ্ণবের ভেতরটা ফেটে যায় একে বাঁচাতে পারবো না চলে যাবে এরম অবস্থা এদের বলবার অধিকার আছে এরা যদি সমালোচনা এই কেন এটা করলি এরা বলতো কিন্তু বাকি লোক যাদের ওই জীব আত্মার প্রতি কোনো স্নেহ নাই তারা প্রমাণ করতে পারবে না যে ওই জীব প্রতি স্নেহ আছে কিন্তু এরা যদি প্রমাণ করতে চায় গুরু বৈষ্ণবের স্নেহ আছে আমার প্রতি হ্যাঁ প্রমাণ করে দেখে নাও যে তোমার ক্ষমতা থেকে প্রমাণ করে দেখে নাও কিন্তু তাই বলে তোমার তোমার কোনো অন্যায় তোমার কোনো নোংরা ক্রিয়াকর্ম কোনো ভুল করেছ সেটা কোনো অন্য কোনো বদ্ধজীব বলতে পারবে না বললে তার মধ্যে ওর দোষগুলো চলে আসবে যে দোষটা যে দোষটা তোমার মধ্যে ছিল সেটা তো আছেই আবার বেশি করে ওর দোষটাও তোমার মধ্যে আসবে কাজে স্নেহ যাদের আছে সেই সব শুদ্ধ গুরুকৃষ্ণ তারাই একমাত্র শাসন করবে ভোগবে তাদের অধিকার আছে কারণ তাদের কোনো কোনো কিছু উল্টো হয় না যাই হোক এই কথাটাই বলছেন অন্নস্ব দোষ গুণ চিন্তনম আসমুক্তা সেবস্ব সাধু পুরুষ জয়িক এগুলো সব ত্যাগ করে আপনি খুব সেবা করুন আর তারপরে আপনি জগৎ থেকে অনায়াসে বেরিয়ে যেতে পারবেন জগৎ থেকে বেরিয়ে যাওয়াটা বিষয় একটা ব্যাপার নয় জগৎ থেকে বেরিয়ে যাওয়া মানে ত্রিগুণাতৃত ভূমিকায় আমি বলতে চাইছি জগৎ থেকে বেরিয়ে যাওয়া মানে ত্রিগুণা ত্রিগুণাতৃত ভূমিকা এটা সহজ খুবই সহজ হ্যাঁ সহজ হ্যাঁ খুবই সহজ কিন্তু এটা নিয়েই খাবি খাচ্ছে এটা খুবই সহজ কালি গুরু হিসেবে সেবা করলে বেরিয়ে যাবে আঠন থাকবেন আমরা গোপকুমারের বৃহৎ ভবত থেকে আলোচনা করছিলাম নারদজি মহারাজ উদ্ধবজি এবং গোপকুমার তিনজনে রয়েছেন তিনজন রয়েছেন মানে গোপকুমার পূর্বের গোপকুমার পূর্বের ইতিহাস তার শিষ্যের কাছে পূর্বের ইতিহাস গোপকুমার এই যে মাথুর ব্রাহ্মণ এই যে এ থেকে এসছেন যিনি গুহাটি থেকে এসছেন প্রাক জ্যোতিষপুর অনেক কা অনেক কথা আমি সেসবে আসছি না তিনি তাকে গুরু হিসেবে গ্রহণ কর তার কাছে নিজের অভিজ্ঞতার কথা বলছেন অনেক পুরনো অভিজ্ঞতা কিভাবে আমি এরম অবস্থায় আমি বেরোতে বেরোতে এসছিলাম যখন গোপকুমার বৈকুণ্ঠে রয়েছেন দ্বারকায় রয়েছেন তখনও গোপকুমার মনে করছেন আমি গোয়ালা গোবর্ধনে জন্মগ্রহণ করেছি আমার বাবায় মায় এরকমভাবে আমার গুরু এই তিনি বুঝতে পারছেন না তার শরীর অপ্রাকৃত হয়ে গেছে এটা নারদজি বলছেন তোমার শরীর তো অপ্রাকৃত আমাদের মতো কি তবুও তুমি এখনো গোপ এখনো গোপ অভিমান রয়েছ অবশ্য তোমার পক্ষে এটা খুব ভালো যদি তুমি বম্বেতে দিল্লিতে জন্মাতে ওই অভিমানটা খারাপ হতো এটা ভালো মানে যাকে বলে সোনায় সোহাগা তুমি যে গোবর্ধনে জন্মেছ তুমি গোয়ালা ছেলে গোপকুমার এটা যে তুমি মনে রেখেছ আর তোমার যে ইষ্টদেব তোমার যে ইষ্টদেব হচ্ছে তোমারকে ইষ্টদেবকে মদন গোপাল খুব ভালো এটা যদি তুমি ব্রহ্মে জন্মাতে আর তোমার মা বাবা হচ্ছে তোমার তবে তোমার উল্টো হতো এটা তো ভালোই হয়েছে তুমি যে বৃন্দাবনে গোবর্ধনে জন্মেছ এটা তোমার মনে তুমি এইভাবেই ভাব তোমার তুমি গোয়ালা এর বাইরে তুমি বুঝতে পারছো না তুমি এখন বৈকুণ্ঠ রয়েছ এখানে চলে এসছো গুরু কি পায় তুমি এখন দ্বারকায় রয়েছ কৃষ্ণ ভগবান তোমার তোমার এখনও বন্ধ সেই অভিমান ভালো হয়েছে এটা সুবিধে এটা সুবিধে কেন তোমার তো ইষ্টদেব মদন গোপাল তুমি তো নারায়ণ চাণের চার হাত পাত কিছু দেখতে চাও না তুমি চাও সেই মদন গোপালের সঙ্গে খেলবে মারামারি করবে এইসব তোমার ইচ্ছে খুবই ভালো তোমার মতো বুদ্ধি যদি নারজ্জি বলছেন আফসোস করে আরে তোমার মতো বিচার যদি আমাদের হতো আমাদের থেকে তোমরা অনেক উপরে নারজ্জি বলছেন উদ্ধব এবং না দুজনও বলছেন আরে তোমার বিচার্য তোমার যে পদ্ধতি তো আমাদেরও অনেক উপরে তোমার এখনো মদন গোপাল মদন গোপাল খেলবে আর তা তোমার সিদ্ধ হবে নিশ্চয়ই সেটাও তুমি পাবে যখন এত দূরে এসছ তাহলে যে স্নেহটা আমাদের সাংসারিক জগতে বন্ধনের কারণ হয় সেই স্নেহটা যদি গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে হয় সেটা আমাদের পরম মঙ্গলের কারণ হয়ে দাঁড়ায় এটা আমরা জানতে পারি না এটা আমরা জানতে পারি না আর কোন কোন লোককে দেখা যায় যে কৈবলম হ্যাঁ অসম্প্রাপ্তা যে চাতিতাশ্চ মুড়তাম যারা মূড় যারা মূড়তা বোঝা গেল যারা মূড়তাকে কাটিয়ে উঠেছে যারা মূরতা একেবারে একেবারে মূর্খতাকে একটু কাটিয়ে কিন্তু এখনও কৈবল্য কৈবল্য নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন দেড় বছর আগে দুই বছর আগে পাঞ্জাবের এক ব্যক্তি মহারাজ আপনি কৈবল্য কথার কি মানে করেন আমি তখন বললেন ক প্রয়োজনম ভাগবতের অন্তিমে বলছে আপনি বলছেন কৈবল্যই তাহলে কৈবল্য কথার অন্য মায়াবাদীরা এরম ব্যাখ্যা করছে আমি তখন বললাম প্রপাদের ব্যাখ্যা হলো এই কৈবল্য মানে হলো ভগবানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া অর্থাৎ ভগবানের সেবায় এমনভাবে জড়িয়ে যাওয়া আনন্দের সঙ্গে যেখানে ভগবান আর তুমি যে আলাদা বোধ হয় না যেমন শ্রীমতী রাধারাণী বুঝতেই পারেন না কৃষ্ণকে আমি কি যেমন গোপীরা গোপালক গুণ বুঝতেই পারে না কৃষ্ণকে আমি কি কৃষ্ণ আর নামে এক এটাকে কই বলল প্রপাদের ভিসার এত সুন্দর প্রপাত বলছেন কৈবল্য মানে সেবার প্রীতি সেবার মাধ্যমে এমন একটা স্তরে পৌঁছে যাওয়া যেখানে ভগবানের সঙ্গে আমার কোনো পার্থক্যই থাকবে না যেটা ভগবান নিজে বলছেন উদ্ধবের জন্য উদ্ধবের জন্য বলছেন না আমাদেরকে সাবধান করে দিচ্ছেন ন উদ্ধব অনু অপি ন জেনে রেখো উদ্ধব কিন্তু আমার থেকে অনুপরিমাণেও কম নয় মানে যে উদ্ধব সেই আমি তাহলে কীভাবে বলছেন ভগবান যেই উদ্ধব সেই আমি আমাকে আর উদ্ধবে পার্থক্য মনে কর এমনকি উদ্ধব ভগবানের একই রূপ লাভ করেছেন এই জন্মেতে যেটা দেহ ছাড়ার ফলেতে দেহ ছেড়ে ভজন করলে দেহ ছেড়ে পরে গিয়ে সালোক্য মুষ্টি সারূপ্য মুক্তি হতে পারে সাজুর্য পরে হতে পারে কিন্তু জীবনকালে কেউ লাভ করেছে আমরা কোনোদিন শুনিনি শুনেছ ভাগবত বলছে কোনোদিন দিন এরকম ইতিহাসে আমরা দেখিনি যে নিজের জীবনকালে ভগবানের রূপ লাভ করেছে ভগবানের সঙ্গে চিন্তা করতে করতে এমন হয়ে গেছে যে ভগবানের রূপ তার মতে ছিল এখন দূর থেকে উদ্ধবকে দেখলে হয় কৃষ্ণ আসছে যেটা আমি ব্যাখ্যা করেছিলাম আজকে দু আড়াই বছর আগে যেটা উদ্ধব সন্দেশ ইংরাজিতে বাংলাতেও হয়েছিল সেইখানে বলছেন যে যখন দূর থেকে উদ্ধব আসছে তখন অন্য অন্য সব গোপীরা বোঝেই উ কৃষ্ণ এসে গেছে রাধানী বলছে আমার মন বলছে না কৃষ্ণ এসছে আমার বাৎসল্য আসছে ভেতরে স্নেহ আসছে তাহলে ঠিকই কথা কাছে এলে দেখল কৃষ্ণ নয় উদ্ধব এটা একই দেখতে এক খালি পার্থক্য এই কৃষ্ণের বক্ষেতে রয়েছে কস্তুবমণি আর কিছু চিহ্ন এটা উদ্ধবের নাই কিন্তু একই দেখতে যে কোনো ব্যক্তি দেখলে মনে হয় উদ্ধব মানে কৃষ্ণ তাহলে কৈবল্য কথাটার বাস্তবিক এই অর্থ ভগবানের কে ভালোবেসে ভগবানের কত কাছে তুমি যেতে পারো যেখানে ভগবান বলবেন আমার সঙ্গে অনু অ্যাটম জানো তো পড়েছ তো ফিজিক্স একটু হলো যদি অ্যাকাউন্টেন্সি করছ ফিজিক্স তো কিছু পড়েছ তাহলে অনুপরিমাণ অনুমানে অ্যাট অনুমানে মালিকুল আর অ্যাটম অনুটাকে ভেঙে পরমাণু হয় তাহলে অনুপরমাণুর যে পার্থক্য এটা স্বপ্নেও ভাবা যায় না বৈজ্ঞানিকরা নির্ণয় করতে পারেন না সেই পরিমাণ পার্থক্য উদ্ধবের সঙ্গে আমার নেই আমি আর উদ্ধব এক এই কথাটা যেটা বিশ্বনাথ চক্রদ বলছেন এটা প্রিয়ত্বে এতটাই আমাদের মধ্যে ভালোবাসা যে আমি আর সে এক হয়ে গেছি আবার কোনো দিন যদি সময় হয় একটা ব্যাখ্যা করা হবে যে কিভাবে। রাধা গোবিন্দের মিলিত তোনুর যে গোপন রহস্য এটা তো বুঝবার মতো লোক নাই এখানে এটা গোপন সব সিদ্ধান্ত আছে কীভাবে এ জড়জগতের মিলন আর গোবিন্দ দুটো তো এক নয় এটা দুর্গন্ধ দূষিত এইসব কথা চিন্তা করে লোকে যাই হোক এখন বিশ্বনাথ চক্র কথা হল সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভব্যতবে সদ্ভী কিন্তু বরজ প্রিয়তঃস্য বন্দে গুরুসে ভালোবাসাতে আমার গুরুদেব কৃষ্ণের সঙ্গে এমনই হয়ে গেছেন যে সেখানে কৃষ্ণ আর তার মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না যেটাই বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আচার্য মাম বিয়ানি জেনে রাখবে আচার্য আমি আমি আচার্য রূ এসেছি সৎ আচার্য সবাই নয় যাই হোক এখন ষোলো নম্বর সতেরো নম্বর গেল সপ্তাহে ব্যাখ্যা হয়েছিল তথাপি আমি তুললাম অনেক যে কৈবল্যম অসম্প্রাপ্তা যে তাতিশ্চ যে অতিতাস্চ তৈ তৈবৈর্গিকা হি হ্যাঁ অক্ষনিকা আত্মানম ঘাতে সবচেয়ে বড় বিপদ হল যারা মূলতাকে মূর মূড়তা কিছুটা কাটিয়েছেন কিন্তু এখনও ভগবানের সঙ্গে এক হতে পারেননি মানে সেবার তারা হতে পারেননি আর অন্য কই বলল যদি ওদের মানে ধরো সেটাও ধরতে পারো সেটা তোমার ব্যাপার যে যেরকম ভাব আর তারা আত্মঘাতী তারা অপর সাধুগুরু বৈষ্ণবের কথা শুনবে না অজ্ঞানে জ্ঞানী মানি নাহা অজ্ঞানী তারা তারা মূড়তা আছে তারা মূর্খ গাধা তারা নিজেকে পণ্ডিত বলে মনে করছেন তাহলে বলছেন এ ত আত্মহন অশান্থা অজ্ঞান জ্ঞান মানি নাহা এর অজ্ঞানেতে নিজে অজ্ঞানে রয়েছে কিন্তু অজ্ঞানে জ্ঞান জ্ঞান মানে না আমাদের জ্ঞান আছে মনে করছে যেটা ঈশোপনিষদেও বলছেন ঈশোপনিষদ এরকম শ্লোক আছে হ্যাঁ যাই হোক এ তো আত্মহন এরা তো আত্মহত্যা করছে এরা তো নিজেকে মারছে কার ক্ষতি করছে এ তো আত্মহন অশান্তা তারা অশান্তা কেন বহু বচন অশান্তা অশান্ত না অশান্তা হা অশান্ত কেন অশান্ত তাদের মধ্যে কামনা আছে এই জন্য অশান্ত কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব অশান্ত অসৈব শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী সবাই অশান্ত কেন ওদের কামনা বাসন কিনে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত তালে এ তো আত্মহন অশান্তা তারা নিজেকে আত্মহত্যা করছেন আর অজ্ঞানে অজ্ঞান জ্ঞানমানী নহ এরা নিজেকে জ্ঞানী বলে মনে করছেন সিদন্তী অকৃত কৃত বই কালো ধস্ত মনোরথা এরা ক্লেশ পাচ্ছে অকর্মে কর্মবুদ্ধি প্রথম কথাই তো ক্লাসিফিকেশন আমাদের প্রথম তো আমাদের প্রথম হলো ভুল এমন কি যারা সন্ন্যাস গ্রহণ করেছেন যারা আচার্যের তারা নিজেরাই বুঝতে পারছেন আমি বারবার এ কথাটা বলে লোকের অপ্রিয় হই কিন্তু এটা এত বড় সত্য তারা নিজেরাই ক্লাসিফিকেশন করতে পারছেন না অকর্ম বিকর্ম কর্ম অকর্ম এই পার্থক্যই বোঝেন না এই জন্য বিকর্ম করে যাচ্ছেন ও মনে করছে আমি বিরাট কাজ করছি ওরা মনে করছে আমি কাজ করে যাচ্ছি ফিরা কিন্তু ও জানে না তো এটা যে অকর্ম যেগুলো করছ সহকর্ম এ অকর্মতে তোমাকে নড়কে যেতে হবে এরা পার্থক্যই বোঝে না তাহলে এই যে অকর্ম বিকর্ম এবং কর্ম অকর্ম বিকর্ম এর যে সেগ্রিগেশন এর যে বিভাগ এটিই বোঝে না তা এ অবস্থা তাহলে সিদন্তি অক্ষত তারা মনে করে বলো কৃতকিতাত্ম হয়ে গেলাম কত বড়ো আমি হয়ে গেলাম হয়ে গেলাম আর কাল ধ্বস্ত কালের গতি কালের গতি এত ভয়ঙ্কর কালের গতি এত ভয়ঙ্কর যে তাদের এই কালের গতিতে বিধ্বস্ত হয়ে যেতে হবে কালের গতিতে তাদের বিধ্বস্ত হতে হবে তারা জানতে পারছে না এখনকার অবস্থা থেকে মনে করো আমি বিরাট কিছু হয়ে গেলাম কত জড়জগতের উদাহরণ আছে বিরাট পয়সাওয়ালা আছে না কেরালায় কোটি কোটি টাকার মালিক বিরাট বিল্ডিং জানতেও পারেনি যে আজকে রাত্রিটা হচ্ছে আমার শেষ যখন সুনামি স্থুনামি চলে উচ্চারণ উচ্চারণটা হলো স্থুনামি সুনামি নয় বাঙালিরা বলে সুনামি স্থুনামি যখন এলো তখন সে বড় বড় সব বিরাট বিরাট সব বিধ্বস্ত হয়ে জলের তলায় চলে গেল ওরা জানতেই পারেনি আজকে আমার শেষ দিন তাহলে কিভাবে এই মালদা এই তোমার বহরমপুর এসব জায়গায় রাত্রিবেলা শুয়ে রয়েছে ঘুম ভেঙে দেখে জলের তোরে সব ভেসে যাচ্ছে ঘরের মধ্যে জল বাচ্চা ভেসে যাচ্ছে সব এই সব পরিস্থিতিতে কিন্তু লোকে তারপরেও তো মানছে না এই জীবনটাকে সব মনে করছে চোখের সামনে বাচ্চা ভেসে চলে গেল স্বামী মরে গেলো স্ত্রী হাহাকার করছে তারপরেও তো মনে করছে না যে সংসারটা কিছু নয় তারপরে বলতে ডিবিসি মানে ডিবিসি কি এই যে ডিবিসি প্রকল্প এটা যে কতবার ভাঙে এরা কেউ জানে এখনও বর্তমানে ভাঙছে না আমরা ছোটোবেলা থেকে দেখি ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন আর বাংলাতে ওরা হেসে বানাতো ডোবাবে ভাসাবে চোবাবে ডিভিসি এটাকে বলতো ডোবাবে ভাসাবে চোবাবে ডিবিসি দামোদর ভ্যালি এরা ভেঙে যেত আর পর পর লোককে হাজার হাজার লোক কত বাস্তুহারা সব চলে গেল কিচ্ছু নেই আবার লোকের বাঁচবার ইচ্ছা নতুন করে আবার বাঁচবো ভালো করে খাবো দাবো থাকবো নরকে যাব কত সুবিধে আমাদের এত বিরাট এইসব বিচার চলছে মানুষের মধ্যে কোনো মতেই মানুষগুলোকে বোঝানো যাচ্ছে না কোনো মতেই মানুষগুলোকে কিছুতেই বোঝানো যাচ্ছে না কত চেষ্টা করো বোঝানো যাচ্ছে এটা কিছু নয় এ দেহটা কিছু নয় এটা কিছু নয় এটা এটা যখন তখন চলে যাবে এটা বেলুনের মতো ওদের রক্ত চলে যাবে এটা এটা কিছু নয় এটা নিয়ে ব্যস্ত সারাদিন এই দেহ পরিষ্কার দেহ খাওয়া দাওয়া কীভাবে আমার কষ্ট কম হবে এটা যে এমনিতেই যাবে ওই জন্য বুদ্ধিমান ব্যক্তি তাকে বলে যে বস্তুগুলো ব্যক্তিগুলো যে বিষয়গুলো আমাকে ছেড়ে চলে যাবেই যাবে আমি রাখতে পারবো না কই বাবাকে তো রাখতে পারলাম না মাকে রাখতে সব সব জলে চলে গেল যেগুলোকে আমি রাখতে পারবো না ধন দৌলত কত কিছু সব সেগুলো যে চলে গেল এগুলো যদি আমি বুদ্ধিমানের মতো নিজেই ছেড়ে দিই তাহলে আমাকে বুদ্ধিমান বলবে বোঝা গেল না যে বস্তুগুলোকে আমাকে ইচ্ছায় অনিচ্ছায় ছাড়তেই হবে বুঝে গেল যে বস্তুগুলোকে ব্যক্তিগুলোকে ইচ্ছায় অনেচ্ছে ছাত্রী হবে আজ না হলে কাল সেগুলোকে যদি আমি বুদ্ধিমানের মতো গুরু বৈষ্ণবের কৃপাতে এখনই ছেড়ে দিই তাহলে আমাকে বুদ্ধিমান বলা হবে নালে আমাকে গাদা বলা হবে এগুলো তো আমাকে ছেড়ে যাবেই তো আমি আঁকড়ে আমার আমার আম আর করে কী লাভ কী লাভ হবে আমার আমার কোথাও থাকবে না তো তো যাবেই তা এগুলো সব ভগবানের সেবায় লাগালে ভালো আর নিজেকে আত্মসম্পর্ক কিন্তু লোকে বুঝতে চাইছে না তাহলে কালও ধ্বস্ত মান কালের গতিকে তারা বিধ্বস্ত হয়ে যাবে ইচ্ছায় অনিচ্ছায় আইনস্টাইনের কাছে যদি কেউ প্রশ্ন করতো সময় কাকে বলে সে যখন সময়টার কথা বলতো না সে পাগল হয়ে যেত একা ঘরে বসে বসে চিন্তা করতেন সময় কাকে বলে এটাতে তিনি পাগল হয়ে যেতেন যে সময় কাকে বলে কেউ ব্যাখ্যা করতে পারে না এই যে অনাদিকাল ধরে সময় বয়ে চলে যাচ্ছে তুমি জন্মালে আমি জন্মা সব স্রোতের মতো সব চলে যাচ্ছে ভেসে ভেসে নদীর স্রোতের মতো সময় সময় চলিয়া যায় নদী স্রোতের পায় এটাকে কোনো ব্যাখ্যা করতে পারে না কাকে সময় বলা তিনি বলতেন ওই জন্য আমি আর এই ব্যাখ্যা এখানে করব না টাইম ইজ নাথিং বাট মুভমেন্ট এইটা থেকেই ইজুকাল টু এমসি ছিল টাইম ইজ নাথিং বাট মুভমেন্ট সময় মানে হলো এগিয়ে যাওয়া সমস্ত কসমিক ওয়ার্ল্ড অনন্ত ব্রহ্মাণ্ড একটা কোন দিকে যেন এগোচ্ছে আস্তে 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 তোমার শরীর এগোচ্ছে তুমি জানতে পারো না জন্ম হয়েছিল এখন বড় হয়ে গেলে দেহ মেটাবলিক সিস্টেম চেঞ্জ হচ্ছে কিছু জানতে পারছে রোজ মুখ দেখছে তো কি তোমাকে যদি আজকে কেউ দশ বছর পরে দেখে আরে তুই এমন হয়ে গেছিস বলবে কিন্তু যে রোজ দেখছে জানতে পারবে না তাহলে সব পরিবর্তন হচ্ছে পরিবর্তন হি পরিবর্তন ই এই জগতের সমস্ত বাণিজ্য ভেসে যাবে এটাকে মেনে নিতেই হবে হাত পা চুল ছিঁড়লে কোনো লাভ হবে না মেনে নিতেই হবে এই মেনে না নিলে কোনো রাস্তা নেই আর এর মধ্যেই আমাকে ভগবত অন্বেষণ অর্থাৎ কৃষ্ণানবেষণ চালিয়ে যেতে হবে আমি কৃষ্ণ অন্বেষণ করতে গিয়ে এখন যদি কামিনী কাঞ্চন বিষয় অন্বেষণে লেগে পড়ি তাহলে সেটা আমার দোষ ঘর থেকে বেরিয়েছিলাম তো বাবা মাকে ফাঁকি দিয়ে না বলে পালিয়ে চলে গেছে ছেলে আমার কোথায় গেল কিন্তু আমি কি কৃষ্ণ ভজন করতে এসেছিলাম কৃষ্ণ অন্বেষণ তো আমি যদি ঘরটাকে ছেড়ে থাকি মা বাবাকে কাঁদিয়ে কৃষ্ণ অন্বেষণের জন্য আর এখন যদি আমি বিষয় অন্বেষণ করি তাহলে কি আমি নিজের সঙ্গে সুবিচার করলাম না বাবা মার সঙ্গে কার সঙ্গে না দেশের সঙ্গে না সমাজের সঙ্গে কিছু করলাম না আমি তো ঘর থেকে বেরিয়ে এসেছি কৃষ্ণানবেষণের জন্য এখন তো আমি বিষয় কোথায় টাকা পাওয়া যাবে রে কোথায় বেশি করে কে প্রণামী দেবে রে কাকে ঠকিয়ে বেশি করে আদায় করে যাবে টাকা ছাগল কুত্তার মতো এই সব বিচারে রয়েছে এটাকে তো হরিভজন বলে না হরিভজন সম্পূর্ণ আলাদা জিনিস হরিভজনের বোঝেই নি আর কোটি জন্মে বুঝতে না জানি না বুঝতে লেগে যাবে কোটি জন্ম তাহলে এখানে দেখা যাচ্ছে যা ছাড়তে হবে হেরে বুদ্ধিমান মতো আগেই ছেড়ে দেব বুদ্ধিমান ছেড়ে দাও এ ছাড়তে তো হবেই আমাকে কে আমার মা কে আমার বাবা কোনো পরিচয় তো নেই বাণিজ্য ভেসে যাবে যাই হোক এখন এখানে বলছেন যে হিতাত্ম হ্যাঁ বলছেন হিতাত্মাই সরচিতা গৃহাপাত্ত শ্রেহশ্রেয়হ তম বিষন্তি তমো বিশন্তি অনিচ্ছন্ত বাসুদেব পারাণ মুখাহা দোজ ওয়ার এভারসিভ টু বাসুদেব ভগবানের যারা বিমুখ তারা ইচ্ছায় অনিচ্ছায় নিজে যে জাল তৈরি করেছে ভালো করে শোনো আকেল হোক তোমাদের যে জাল তুমি নিজে তৈরি করেছ তুমি সেই জালে ফাঁসবে তুমি যে জাল তুমি তৈরি করেছো জন্ম থেকে সেই জালে তুমি ফাঁসবে কাকে দোষ দিচ্ছ তুমি জাল তৈরি করেছ নিজে এবং এই জালেই তুমি ফাঁসবে জেনে রেখো এইটি বলছেন হে ত্বা তাত হ্যাঁ সরোচিতা গৃহাপ্রত্য শ্রী শ্রেয় তম বিসন্তি অনিচ্ছন্ত বাসুদেব পরাণ যারা ভগবানের বিমুখ তারা নিজে যে জাল তৈরি করেছে এই জালের মধ্যে আস্তে আস্তে জড়াচ্ছে জড়াতে জড়াতে গৃহ আপত্ত স্ত্রীপুত্র ব্যবসা পত্র যা কিছু কাজ ও কারবার সব মধ্যে নিজেকে জড়াচ্ছে আস্তে আস্তে তারপরে তম বিশন্তি অনিচ্ছন্দ ইচ্ছায় অনিচ্ছায় তোমাকে তম তমগুণে যেতে হবেই হবে পততির অধর অধর তাই বলছেন তম বিশন্তি অনিচ্ছন্দ ইচ্ছা নেই নরকে যেতেই হবে কেউ আটকে দি নিজের জাল নিজে তৈরি করেছো তুমি তুমি নিজেই হচ্ছে নিজের দায়ী তাহলে তম বিশন্তি অনিচ্ছন্ত বাসুদেব পরাণ মুখে হা যারা ভগবানের বিমুখ তাদেরকে যেতেই হবে আর যারা ভগবত ভঞ্জনের নাম করে সন্ন্যাস বেশ আচার্য আরও বেশি করে তারা যাবে এরা তো যাবেই যারা সাধারণত যাবেই আর তাদের শাস্তি অনেক বেশি তাদের শাস্তি অনেক বেশি যাদেরকে কোনো দিন ভগবান ক্ষমা করবে না যারা জেনে শুনে ইচ্ছে করে জানে ইচ্ছে করে করছে তারা আরও বেশি যাবে কিছু করার নেই যাই হোক আজ এই পর্যন্ত চর্চার বিশ্রাম থাকা উচিত বলে মনে করি কেন কাল থেকে অন্য প্রসঙ্গ আবার শুরু হবে রাজা জিজ্ঞাসা করছেন কাকে এই হ্যাঁ রাজা জিজ্ঞাসা করছেন নবযোগেন্দ্রের মধ্যে আরেক যোগেন্দ্র উত্তর দেবেন করভাজন এবার উত্তর চমস ঋষি চমস এত পর্যন্ত উত্তর দিলেন চমস ঋষি উত্তর দিলেন এত কথা এখন যে প্রশ্ন করবেন রাজা কে নিমি মহারাজ তার প্রশ্ন দেবে হচ্ছে উত্তর দেবে করভাজন এদের নিয়ম এদের নজনের মধ্যে একজন কথা বলেন আটজন শোনেন চতুর্শনও তাই চতুর্শনের মধ্যে চারজনের মধ্যে একজন হরিকথা বলেন আর বাকি তিনজন শোনেন আবার আরেকজন শুরু করেন এইরকম মিথো তুষ্টি মিথ রুষ্টিত নিবৃত্ত মিথ আত্মা নাহা নিজেরাই নিজেরাই হরিকথা বলেন শোনের আনন্দ যাদের হরিকথাতে আনন্দ হচ্ছে আমি তাদের জন্য ব্যাসাসনে বসে প্রতিজ্ঞা করতে পারি তাদের আলো মঙ্গল আস্তে আস্তে কাটবে যাদের আনন্দ লাগছে না তারা বিপদের জন্য প্রস্তুত থাকুন আমার বাবারও ক্ষমতা নেই কিছু করতে পারব যাই হোক রাজার এবার প্রশ্নটা কী এটাকে এটাকে আমি উচ্চারণ করব ব্যাখ্যা হবে না আজকে শ্রী রজৌবাচ রাজা প্রশ্নে প্রশ্ন করছেন হে মহাপুরুষগণ কোন কোন কালেতে কস্মিন কালে স্বভগবান কিংবর্ণ দৃশো নিভি নাম না বা কেন বিধি না পূজ্যতে তৎ ইহ উচ্চতম এটা যদি দয়া করে বলেন ভগবান কখন কখন কি রূপে আসেন কেন আসেন আর তার পূজা কীভাবে তিনি নেন পদ্ধতি কী এগুলো যদি বলেন ভগবানের কখন কখন কি অবতার হয় আমি তো জানি না এগুলোই বলেন সেই রজবাচ কস্মিন কালে স ভগবান কিংবর্ণ কেদৃশ নেভি নাম না বা কেন না পৈ তদীয় উচ্চতাম এইটি দয়া করে বলুন এইখানেই আমরা আজকে আলোচনার বিশ্রাম রাখবো কালকে করভাজন ঋষি কি বলছেন এইগুলো সব আলোচনা করার আমাদের সুযোগ হতে পারে যে বা মহিষে কিতসৌহার্থহান্তর বার্তি কেশু গেহেশয়াত্ম জরাতিমাত্রীতি জগদার্থচ লোকে বাঞ্ছা কাল্পদুর্ভে পাশেন্দি Voditalen je pa v nebi več na vjurnem onu.